বলটা করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে সবচেয়ে জোরে বল করতে পারা বোলার আলজারি জোসেফ। মাথা সমান বাউন্স হওয়া বলটাকে হুক করতে চেয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু টাইমিং এ গড়বড় হওয়ায় বলটা সাকিবের ব্যাটে না লেগে লাগে হেলমেটে। সাকিব কিছু বোঝার আগে বলটা চলে যায় শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। সহজ ক্যাচটা লুফে নিতে ভুল করেননি অ্যানকুমা বোনার। ক্যাচটা নেওয়ার পর জোরালো আবেদনও করেন ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা, তবে সাকিবকে বিচলিত মনে হচ্ছিল না একটুও, যেন কিছুই হয়নি এমন ভাবে চেক করছিলেন তার হেলমেটটা। মুহূর্তে মাঠে ছুটে আসেন ফিজিও, তাকে দেখে স্মিত হাসি হাসেন সাকিব আল হাসান। তবে সাকিবের মনোভাবে মনে হচ্ছিল ফিজিও আসারই দরকার ছিল না। তবে বোলার আলজারি জোসেফের হাবভাব কিছুটা ইগোইস্টিকই মনে হচ্ছিল, তিনি যেন বলতে চাচ্ছিলেন আমাকে মারা অত সোজা না। কিছুটা অভদ্রতা ছাপই যেন ছিল তার মুখে, তবে সাকিবের খুব একটা খেয়াল সেদিকে ছিল না, তিনি নিজের কাজটাই করছিলেন। হাজার হোক, এমন একটা পুচকে বোলারকে সাকিব পাত্তাই বা দিতে যাবেন কেন?